ভোট ডাকাতিতে আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে দর্শন, কৌতুক অভিনেতা গ্রেপ্তার। দর্শনের অভিযোগ, মীমাংসার প্রস্তাব সাকিব খানের। আবারও টাইগার শিবিরে দুঃসংবাদ, হাসপাতালে মিরাজ। এবং সবশেষে জানিয়ে দিব হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোট ডাকাতিতে আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে ভোট ডাকাতিতে আরেকবার আওয়ামী লীগের মুখোশ উন্মোচিত হলো। দেশের নির্বাচনী ব্যবস্থার কফিনের শেষ পেরেকটি টেকানো হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে। পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। আইন অঙ্গনের পবিত্রতা রক্ষায় প্রধান বিচারপতিকে এ বিষয়ে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বাহিনীকে ব্যবহার করে ধ্বংস করে দিল, এটা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আরেকটি পদক্ষেপ। তিনি বলেন গত 15-16 মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। এই নির্বাচন ঘিরে আইনজীবীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি দেশের অন্য সব নির্বাচনের মতো দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমিতি নির্বাচনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের যে রাজনৈতিক চরিত্র তার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেন আইনগতভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হলেও নির্বাচনের নাটক সাজিয়ে একতরফাভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগেও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে একই ধরনের প্রহসনে নির্বাচিত করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল দেশের জনগণ মানুষের আইনের আশ্রয় নেওয়ার শেষ বর্ষাস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমিতিতে তারা নগ্ন হস্তক্ষেপ থেকে বিরত থাকবে। তা সত্ত্বেও একটি সুস্থ নির্বাচন নিশ্চিত করা সম্ভবপর হয়নি। এর থেকেই প্রমাণিত হয় রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আজ একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও বহিরাগতদের ব্যবহার করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হয়, এটি বড় লজ্জার বিষয়। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ব্যবস্থাকে আঘাত করে চলছে মন্তব্য করে তিনি বলেন সংবিধান অনুযায়ী বিচার আইন কার্যনির্বাহী বিভাগ স্বাধীনতা থাকার কথা, কিন্তু বিচার বিভাগ যখন আক্রান্ত কলঙ্কিত হয়, তখন যখন কার্যকারিতা নষ্ট হয়, তখন রাষ্ট্রের উপর জনগণের আস্থা কমে যাওয়ার শঙ্কা থাকে। তিনি বলেন নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, যা শুধু আইনজীবীদের জন্য নয় জাতির জন্যও কলঙ্ক। প্রধান বিচারপতি নিশ্চয় বিচার অঙ্গনের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিফু এবং বিএনপি চেয়ারপারসন মিডিয়া ইউনিয়নের সদস্য শামসুদ্দিন দিদার। চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে দর্শন, কৌতুক অভিনেতা গ্রেপ্তার। চাকরি দেওয়ার কথা বলে হোটেলে নিয়ে ভারতে 25 বছরের এক তরুণীকে দর্শনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্ট্যান্ড আপ কমেডিয়ান খয়ালি সহরনকে। বৃহস্পতিবার জয়পুরের মানসরোবর থানায় খয়ালির বিরুদ্ধে অভিযোগ করেন ওই তরুণী। পুলিশ জানায় ঘটনাটি ঘটেছে সোমবার। চাকরি পায়ে দেওয়ার কথা বলে তরুণীকে মানসরোবর এলাকায় একটি হোটেলে নিয়ে গিয়েছিলেন কর্মী খয়ালি। এরপর মদ্যপান করে তিনি হোটেলের কক্ষে অভিযোগকারী তরুণীকে দর্শন করেন বলে জানা যায়। মানসরোবর থানার সাব ইন্সপেক্টর সন্দীপ যাদব বলেন তরুণী দায়ের করা অভিযোগের পর কৌতুক অভিনেতার বিরুদ্ধে দর্শন মামলা করা হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে শ্রীগঙ্গানগরের বাসিন্দা ওই নারী একটি ফার্মের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। তিনি অন্য এক নারীর মারফত প্রায় এক মাস আগে একটি কাজের জন্য সাহায্য চেয়েছেন, কমেডিয়ানের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ খোঁজ নিয়েছে খয়ালি সেই হোটেলের দুটি কক্ষ বুক করেছিলেন। একটি দর্শনের অভিযোগ, মীমাংসার প্রস্তাব সাকিব খানের। ডলিউড সুপারস্টার সাকিব খানের বিরুদ্ধে সহ প্রযোজককে দর্শনের অভিযোগ করেছেন অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমতুল্লাহ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সহ 4টি সংগঠনে লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগের একদিন না পেরুতেই সিনেমাটি সম্পন্ন করার আশ্বাস দিয়ে মীমাংসা করতে চেয়েছেন সাকিব খান। এ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছেন সাকিব। তাদের মদ্যাবস্থায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। প্রযোজক রহমতুল্লাহ সাকিবের বৈঠকের ব্যাপারে গণমাধ্যমকে বলেন সাকিব আমার সিনেমার কাজ শীঘ্রই শেষ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি কিছু জানাইনি, কোনো মীমাংসাও হয়নি, সব কিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি, কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি। সাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রসঙ্গত 2017 সালে অপারেশন অগ্নিপথ সিনেমার চিত্রায়নে সাকিব খানের বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রযোজক রহমতুল্লাহ অভিযোগ করেন। আবারও টাইগারদের শিবিরে দুঃসংবাদ, হাসপাতালে মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের লক্ষ্য এখন আয়ারল্যান্ড সিরিজ জয়ের।
আইরিশদের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে স্বাগতিক দল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে চোট পেয়ে স্কোয়াড থেকে ছিটকে যান জাকির হাসান। শুক্রবার প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। শুক্রবার সকাল 10টা থেকে সিলেটে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। গা গরম করতে অন্যান্য দিনের মতো আগে ফুটবল খেলছিল ক্রিকেটাররা, কিন্তু প্রেশার হাসান মাহমুদের একটি কিক এসে মিরাজের কাছে লাগে, সঙ্গে সঙ্গেই হাত দিয়ে তিনি বসে পড়েন। ফিজি এসে কিছুক্ষণ দেখভাল করেন, এরপর অলরাউন্ডারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে অনুশীলন করতে গিয়ে বৃহস্পতিবার আঙুলে চোট পান প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির হাসান। পরে জানা যায় এই চোট সারতে সময় লাগবে 2 সপ্তাহের বেশি, যে কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। 2015 সালে একবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেও অভিষেক হয়নি এই ডানহাতি ব্যাটারের। দিন কয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে প্রায় 8 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রনি। শুধু জাকির নয়, দুশ্চিন্তা রয়েছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। কদিন ধরে জ্বরে ভুগছেন তিনি, দলের সঙ্গে সিলেট পৌঁছেছেন তামিম, তবে 18 মার্চ প্রথম ওয়ানডের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করেন বিসিবি। এবার হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছে সরকার। হজযাত্রীদের খরচ নিয়ে হাইকোর্টের নির্দেশনার পর এবার সরকারের পক্ষ থেকে বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার প্রত্যেক হজযাত্রী বিমান ভাড়া 1,97,797 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে হজের খরচ অনেক বেড়ে গেছিল, এ কারণে 4 ধাপের সময় বাড়ানোর পর হজে চূড়ান্ত নিবন্ধনের ক্ষেত্রে একটা কোটা পূরণ হয়নি। এ নিয়ে সমালোচনার মুখে ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া কমানোর নির্দেশনা দিল। গত মঙ্গলবার ও এ বিষয়ে শুনানি শেষে ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত বুধবার ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের ভাড়া কমানোর বিষয়ে সুপারিশ করা হয়। বিমান ভাড়া 1 লাখ কমিয়ে 50,000 টাকা করার সুপারিশ করেছে কমিটি। এদিকে পবিত্র হজ পালনের নিবন্ধনের সময়সীমা 21 মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে 4 বার বাড়ানো হলো বাড়তি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়। গতকাল সন্ধ্যা 7টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন 1,10,887 জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 9,683 জন, বেসরকারি ব্যবস্থাপনায় 1,01,164 জন নিবন্ধন করেছেন। নিবন্ধনের জন্য এখনও 25,480 কোটা খালি রয়েছে, যা দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।